আমরা এসে গেছি রক গার্ডেন দেখতে। এখান দিয়ে ঢুকতে হবে সিংকার আমি দুজনে। এখন রক গার্ডেনে ঢুকছি, 30 টাকা করে টিকিট। মা বাবার সাথে এত ভালো লেগেছে যাবার আমি এসে গেলাম। ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি এই রক গার্ডেন বিখ্যাত। একজন সরকারি কর্মচারী শুরু করেছিলেন, তারপর এটা খুব বিখ্যাত হয়ে যায়। জয়ন্তকেও দেখা যাচ্ছে, জয়ন্তর কেমন লাগছে? দারুণ দারুণ, এটা সত্যি অসাধারণ। এখানে একটু ঝর্ণার মতো করা আছে, সুন্দর জল পড়ছে। আর্টিফিশিয়ালি তৈরি পার্ক, অপূর্ব। এটাকে নেকচান চাইনিজ রক গার্ডেনও বলা হয়। যিনি একজন সরকারি কর্মচারী ছিলেন, যিনি 1957 সালে এটি নির্মাণ কাজ শুরু করেন। এটা সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়াল এবং হোম ওয়েস্ট এবং ডিসকার্ডেড আইটেমস দিয়ে তৈরি। এখানকার মূর্তিগুলো ফেলে দেওয়া বোতল, গ্লাস, চুড়ি, সিরামিক, সিঙ্কস, ইলেকট্রিক ওয়েস্ট দিয়ে তৈরি করা হয়েছে। আর্টিফিশিয়াল ঝর্ণা তৈরি করা হয়েছে এখানে। আর্টিফিশিয়াল যে মনেই হচ্ছে না, মনে হচ্ছে সত্যিকারে কি অপূর্ব তৈরি করা হয়েছে রক গার্ডেনটা। আপনারা দেখলে সত্যি আনন্দ পাবেন। কোনো সময় সময় পর অবশ্যই এখানে চলে আসবেন, চণ্ডীগড়ের রক গার্ডেন বিখ্যাত। দেখুন একটা অদ্ভুত মাছ আপনারা দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছের মতো অনেকটা, কিন্তু এটা অন্য কোনো মাছ হবে। আমরা বেরিয়ে এসেছি একটা খোলা জায়গায়, ফুড স্টল আছে এখানে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে আপনারা আবার দেখতে পারেন রক গার্ডেন। সুন্দর বিশাল এরিয়া, বসার জায়গাও আছে, অপূর্ব লাগছে। আপনারা এলে সত্যি অভিভূত হবেন। ক্যামেরার মাধ্যমে আপনাদের কতটা আনন্দ দিতে পারছি জানি না, তবে আপনারা যদি আসেন এখানে তবে অবশ্যই খুবই ভালো লাগবে। এখানে একটা বেল গাছ দেখতে পাচ্ছি, বেলে ভর্তি হয়ে আছে, আপনারা দেখছেন নিশ্চয়ই। চতুর্দিকে দোলনা লাগানো আছে, সকলে এখানে দোলনা চড়ে খুব আনন্দ পাচ্ছে। আমরা দোলনাতে বসেছি, কেমন লাগছে? দারুণ, আমার তো হেভি লাগছে, অসাধারণ জায়গা। আপনারাও চলে আসুন, এনজয় করবেন। ভাঙাচোরার জিনিস দিয়ে তৈরি করা রক গার্ডেন অপূর্ব সুন্দর, আপনারা দেখছেন বিখ্যাত চণ্ডীগড়ের রক গার্ডেন। এসে গেছি ডল মিউজিয়াম।
पूर्वपुरुष हनुमान सेना अपूर्व रॉक गार्डन अपनारा देखछेन लाइफ टाइम एक्सपीरियंस चंडीगढ़ एले अवश्य एटा देखबेन रोज गार्डन रॉक गार्डन एखाने विख्यात भांगाचोरा चूड़ी दिए देखुन कि सुंदर ड्रेस तैरी करा हयेछे প্রত্যেকটা মূর্তির আলাদা আলাদা ইমোশন দেওয়া আছে একটার সাথে আর একটার কোনো মিল নেই অ্যাকশন আলাদা ইমোশন আলাদা অপূর্ব চুরি দিয়ে বানানো পাখি ডিফারেন্ট পোজে বসে থাকা মানুষের মূর্তি ইমোশনগুলোকে তোলা হয়েছে।